الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنكحوا ما نكح آباؤكم وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة شمانت مصلي برند আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত হামদ এবং তারিফ, যিনি সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে সমবেত হয়ে জুমার সালাত আদা করার তৌফিক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক, যিনি সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত রাসূল। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, নারী আর পুরুষ দুটা প্রজাতি দিয়ে সৃষ্টি করেছি। প্রাণী জগতের সবগুলো স্তরেই আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন সেখানে নারী এবং পুরুষের সমবিব্যাহারে সৃষ্টির একটা ধারাবাহিকতা রক্ষিত হয়ে আসছে। মানুষের বেলায়ও তার ব্যত্যয় ঘটেনি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নর এবং মাদি, নারী এবং পুরুষ উভয়ের সমবিব্যাহারে, এবং সেভাবেই সৃষ্টি জগতের এই জন্ম পরম্পরা ধারাবাহিকতা রক্ষিত হয়ে আসছে। আমরা যদি হিসাব করি, সারা বিশ্বে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণই নারী রয়েছে, হয়তো 19-20 বেশি হতে পারে, তবে সেটা নারীদের সংখ্যা বেশি, যে কারণে ইসলাম বহু বিবাহ পুরুষের জন্য হালাল করেছে, বৈধ করেছে। এর পিছনেও পরিসংখ্যানগত আজকের যে জনসংখ্যা বিজ্ঞান আমাদের সামনে জনসংখ্যার পরিমাণ উপস্থাপন করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটার প্রয়োজন নেহায়েত ছিল বা আছে। ইসলামে নারীর মর্যাদা, এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে ইসলাম আসার আগে নারীর কী অবস্থা ছিল সেটা একটু আমাদের জানা দরকার। আল্লামা সুয়ুতি রাহমাহুল্লাহ আল-আরবু কাবল আল-ইসলাম নামক গ্রন্থের ভিতরে বলছেন, আরবদের সামাজিক অবস্থার চিত্রপট তিনি তুলে ধরেছেন, সেখানে নারীর কোনো মর্যাদা ছিল না, মাতৃত্বের কোনো সম্মান ছিল না, সেখানে মেয়েরা ভোগ্যপণ্য এবং দাস দাসী হিসাবে ব্যবহৃত হত। 11 জন মা, একজন পিতা মারা গেল 11 জন স্ত্রী রেখে, 44টা সন্তান, তাহলে 11 জন 12, 13, 40, 50, 100 আনলিমিটেড ছিল তাদের বিবাহ পদ্ধতি। জাহিলি যুগে ইসলাম আসার আগে বিবাহ পদ্ধতি ছিল আনলিমিটেড, ইসলাম এসে 4টাতে সীমাবদ্ধ করে দিয়েছে। এখানে নারীর মর্যাদা বাড়ালো না কমালো, একটু আপনারা জিজ্ঞেস করে দেখেন বিবেকের কাছে। যেখানে মানুষ যত ইচ্ছা বিবাহ করত, তাদের ভরণ পোষণ, তাদের আবাসস্থল, তাদের জীবন ধারণের জন্য উত্তম আহার বিহারের ব্যবস্থা কখনো করতে পারুক চাই না পারুক, বিবাহ করে যাবে 20 আর 20, 50, 60, 100 করলেও কেউ বাধা দিবে না। ইসলাম সেখানে এসে
কুরআনুল করিম এসে বিধান জারি করে দিল, কোন সক্ষম পুরুষ অর্থনৈতিক সচ্ছলতা থাকা সত্ত্বেও, দৈহিক সচ্ছলতা থাকা সত্ত্বেও চারটির বেশি বিবাহ করতে পারবে না এট এ টাইম। এখানেও কিন্তু নারীদের মর্যাদার দিকে ইসলাম লক্ষ্য করেছে। অনেকে বহু বিবাহকে নারীদের জন্য অপমানকর মনে করে, মেয়েদের জন্য এটা একটা পরাজয় মনে করে, কিন্তু আসল চিত্রপটটা তারা অবগত নয়। 44টা সন্তান, তাদের পিতার স্থাবর অস্থাবর সব কিছু ভাগাভাগি করে নিল। নেওয়ার পরে এবার তারা সিদ্ধান্ত নিল, এসো এই মায়েদেরকে ভাগ করি, কারণ মা তো আব্বার রেখে যাওয়া সম্পদ। নাউজুবিল্লাহি মিন জালে, আব্বার সংসারে সে যে ভূমিকা রেখেছে, যে কাজকর্ম করেছে, সেটাই আমাদের করবে। তাদের ভিতর থেকে যারা ইয়ংগার ছিল, বয়সে তরুণী ছিল, তাদেরকে ছেলেরা ভাগ করে নিয়ে আব্বার সাথে যে ব্যবহার করেছে আমাদের সাথেও সেই ব্যবহার করবে। আমাদের পিতা তাকে নিয়ে যেভাবে সময় কাটিয়েছে আমরাও সময় কাটাবো, পিতা তাদেরকে বিছানায় ব্যবহার করেছে আমরাও বিছানায় ব্যবহার করবো। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা ছিল ইসলাম আসার পূর্ববর্তী সময়ের ঘটনা, জাহেলি যুগের ঘটনা। 11 জন মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, মাতৃত্বের এই অপমর্যাদা তারা বরদাস্ত করতে পারছে না। তারা হাউ মাও করে সমাজের সমাজপতিদের কাছে আবেদন করলো, আমাদের নারীত্বের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, আমাদের বাঁচাও, আমাদের মাতৃত্বকে রক্ষা করো। কেউ সেদিন সেখানে এগিয়ে আসেনি, কারণ এটা তাদের পারিবারিক ব্যাপার। এইটা ভেবে দেখেন কত বড় বিপর্যস্ত জীবন ছিল নারীদের জন্য, মহিলাদের জন্য। ইসলাম আসলো, কোরআন নাজিল হলো, এই প্রেক্ষাপটে কোরআন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিল, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, সূরা নিসার 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, খবরদার, তোমাদের পিতা যে মহিলাকে বিবাহ করেছে সেই মহিলাকে তোমরা জিন্দেগীতে বিবাহ করতে পারবে না। সে আজীবন তোমার মা, সে আজীবন তোমার কাছে হুরমত সাবেত হয়ে থাকবে, তাকে স্পর্শ করা হারাম হয়ে যাবে, বিবাহের বন্ধনে আবদ্ধ অবস্থায়। খবরদার, তার দিকে অন্য চোখে তাকাতে পারবে না, মাতৃত্বের নজরেই শ্রদ্ধার চোখে তাকে আজীবন দেখে যেতে হবে। এটাই ইসলাম জারি করে দিল, বিধান দিয়ে দিল। এখানে নারীর মর্যাদার কথা ইসলাম দ্ব্যর্থহীনভাবে সারা দুনিয়ার মানুষের মাঝখানে ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষের ভোগ্য বস্তু করে, মানুষের নয়নাভিরাম, মানুষের আকর্ষণীয় বস্তু হিসাবে। তন্মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে তার স্ত্রী, স্বামীর কাছে তার স্ত্রী সবচেয়ে ভালোবাসা আর পাত্রী। এটাই হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে উত্তম নিয়ামত, যা আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের বেহেশতি সাথী হিসাবে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে এই সিলসিলা জারি করেছেন। সে আদম এবং হাওয়া থেকে আজ পর্যন্ত দুনিয়ার মানুষের এই জন্ম পরম্পরা, জন্ম ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে স্বামী স্ত্রী এই বন্ধনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো বললেন, দেখো পৃথিবীর মাঝখানে চারটি বস্তু যারা পেয়েছে তারা সবচেয়ে সৌভাগ্যবান। এই চারটি বস্তুর 1 নম্বর বস্তু হচ্ছে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ মিনাস সাআদাত, সৌভাগ্যবান হওয়ার জন্য চারটি বস্তু হচ্ছে তোমাদের জন্য অতীব প্রয়োজনীয়, অতীব গুরুত্বপূর্ণ, অতীব দরকারি।
সেই চারটি বস্তুর মধ্যে এক নম্বর বস্তু হচ্ছে আল মাসকানুল ওয়াসে, প্রশস্ত বাড়ি, যে বাড়ির খোলামেলা বারান্দা, যে বাড়ির আঙিনা খোলামেলা, যে বাড়ির চৌহদ্দিটা বেশ বড় আকারে দেওয়া, যে বাড়িতে আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে, যে বাড়ির ভিতরে ছেলেমেয়েরা অবাধে চলাফেরা করতে পারে, একেবারে কনজাস্টেড প্লেস নয়, এরকম মাসকানুল ওয়াসে সুন্দর প্রশস্ত একটা বাড়ি, একটা আবাস হচ্ছে দুনিয়ার মানুষের জন্য সৌভাগ্যের এক নম্বর প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন ওয়াল জারুল সালেহ, দুই নম্বর সৌভাগ্যের প্রতীক হচ্ছে, সৌভাগ্যের বিষয় হচ্ছে তোমাদের উত্তম প্রতিবেশী। প্রতিবেশী যদি উত্তম হয়, প্রতিবেশী যদি চরিত্রবান হয়, প্রতিবেশী যদি সজ্জন হয়, প্রতিবেশীর কাছ থেকে যদি মানুষ বন্ধু সুলভ আচরণ পায়, তাহলে এর চেয়েতে উত্তম বস্তু আর নেই। এটাই হচ্ছে দ্বিতীয় নম্বরের উত্তম, সৌভাগ্যবান হওয়ার জন্য দুই নম্বরের উপকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বহু কথা বলেছেন। একসময় সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আমাদের আশঙ্কা হতে লাগলো যে প্রতিবেশীদের জন্য আল্লাহ কি কোরআনের ভিতরে মিরাস নির্ধারণ করে দিবেন, আমাদের সম্পত্তিতে কি তাদের ভাগ রয়েছে, তাদের অধিকার রয়েছে, এরকম কোনো আয়াত নাজিল হয়ে যাবে? তো প্রতিবেশী উত্তম কিন্তু সবাই হয় না, কোনো প্রতিবেশী হয় হিংসুটে, কোনো প্রতিবেশী হয় পরশ্রী কাতর, কোনো প্রতিবেশী হয় নিন্দুক, রাত দিন সমালোচনা করে এবং হিংসামূলক ব্যবহার করে, পরশ্রী কাতরতা প্রকাশ করে, অন্যের অমঙ্গল কামনা করে, এরকম প্রতিবেশী ইসলামে কাম্য নয়। ইসলামের নবী বললেন সেই প্রতিবেশী সবচেয়েতে উত্তম প্রতিবেশী আল জারুল সালেহ, যে প্রতিবেশী নেকবক্ত, যে প্রতিবেশী চরিত্রবান, যে প্রতিবেশী আদর্শবান, যে প্রতিবেশীর কাছ থেকে কোনো প্রতিবেশী কষ্ট পাবে না, গালমন্দ পাবে না, কোনো রকমের তিরস্কার পাবে না, ভৎসনা পাবে না, সমালোচনা পাবে না, এরকম প্রতিবেশী হচ্ছে মানুষের সৌভাগ্যবান হওয়ার জন্য দুই নম্বরের উপকরণ। তিন নম্বরের উপকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মারকাবুল হানি, উত্তম যানবাহন। বিভিন্ন ধরনের প্রাণী জগতের যানবাহন হতে পারে, যদি সে সময়ে মানুষ ঘোড়ায় চড়ে যাতায়াত করত, উটে চড়ে যাতায়াত করত, উটটা যদি কৃষকায় হয়, ঘোড়াটা যদি দুর্বল হয়, তাহলে অপেক্ষাকৃত ধীর গতিতে পথ চলতে হবে, অধিক গতিসম্পন্ন যানবাহন সে পাবে না, পেল না, তখন তার যানবাহনটা উত্তম হলো না। ঠিক আজকের যুগে এসে যখন আমরা উট বাদ দিয়ে, আমরা ঘোড়া বাদ দিয়ে, আমরা গাধা বাদ দিয়ে, আমরা খচ্চর বাদ দিয়ে, যখন আমরা কেউ চার চাকার প্রাইভেট কার ব্যবহার করছি, কেউ দুই চাকার মোটর সাইকেল ব্যবহার করছি, কেউ যখন বাইসাইকেল ব্যবহার করে আমরা পথ চলার জন্য দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য একটা বাহন হিসেবে ব্যবহার করছি, তখন ওই বাহনটা হতে হবে উত্তম। বাহনটা যদি উত্তম না হয়, তাহলে আপনার দুঃখের কুল কিনারা থাকবে না, আপনার দুর্বল টিউব, দুর্বল টায়ার এমন জায়গায় গিয়ে পাংচার হয়ে গেল যেখানে লিক সারাইয়ের কোনো ব্যবস্থা নেই, নতুন টিউব টায়ার কেনার মতো কোনো ব্যবস্থা বাজার আশেপাশে নেই, এমন একটা অস পাড়াগায় গিয়ে যদি যানবাহনটা নষ্ট হয়ে যায়, একটা প্রাইভেট কার কিন্তু তার কন্ডিশনটা ভালো নয়, গ্রাম অঞ্চলে এসে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, সারাইয়ের কোনো ব্যবস্থা নেই, ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখেন আমাদের গ্রামে এগুলো পরিলক্ষিত হয়, মফস্বল এলাকায় পরিলক্ষিত হয়, মানুষকে হায়ার করে, অনুরোধ করে, উপরোধ করে তাকে দিয়ে, তাদেরকে দিয়ে যানবাহনটা ঠেলে মেরামতের ব্যবস্থা করতে হয়। এরকম বিড়ম্বনার শিকার অনেকেই আমরা হয়েছি বা হই, অহরহ এটা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছরেরও আগে মানুষের এই
দুর্দশার কথা চিন্তা করে বললেন, দেখো তোমাদের মধ্যকার যেই ব্যক্তির যানবাহনটা অধিক উত্তম, একেবারে ফিটনেস সার্টিফিকেট রয়েছে, ফিটিংয়ে কোনো ত্রুটি নেই, সুন্দর যানবাহন, সেটা প্রাণী জগতের কোনো জীব হোক আর সেটা যান্ত্রিক কোনো বাহন হোক, সেটা যদি উত্তম হয়, সেটা যদি সুন্দর হয়, সেটা যদি রিকন্ডিশন না হয়ে নতুন হয়, তাহলে আরও ভালো হলো। উত্তম যানবাহন মানুষের জন্য সৌভাগ্যবান হওয়ার 3 নম্বরের একটা উপকরণ। 4 নম্বর উপকরণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটি উল্লেখ করলেন সেটা হচ্ছে আল মারআতু সালিহা, নেকবখত স্ত্রী। স্ত্রী হলেই লোকটি সৌভাগ্যবান এমন নয়, স্ত্রী আল মারআতু সালিহা শব্দ যোগ করলেন বিশ্বনবী। স্ত্রীকে সুন্দর হতে হবে, চরিত্রবতী হতে হবে, আদর্শবতী হতে হবে, স্ত্রীকে নেকবখত হতে হবে। এজন্য স্ত্রী নির্বাচনের বেলায় সাবধান যুবকরা। বিশ্বনবী বললেন 4টি কোয়ালিটি দেখেই বিবাহ করবে, 4টি কোয়ালিটি। একটা হচ্ছে সেই মেয়েটি সৌন্দর্যের দিকে লক্ষ্য করবে, এটা দর্শনীয় নয়, অধিক সুন্দরী আপনি নিরূপণ করতে পারেন, নির্বাচন করতে পারেন, দর্শনীয় কোনো বিষয় নয়। তার নসব, বংশকৌলিন্য অধিক, বুনিয়াদী ঘর, বনেদি ঘর, এরকম উত্তম বংশ পরিচয় রয়েছে, বংশকৌলিন্য রয়েছে, বংশমর্যাদা সম্পন্ন ফ্যামিলিতে তুমি বিবাহের জন্য কন্যা চয়েস করতে পারো, এটা কোনো দর্শনীয় নয়। এরপরে ধনী আছে কি না, তুমি শ্বশুর বাড়িতে গেলে দিন আনা দিন খাওয়া, তোমাকে আপ্যায়ন করা তো দূরের কথা, তারা নিজেরাই খেতে পায় না, এমনটি যাতে না হয় এটাও তুমি দেখতে পারো। 3 নম্বর গেল তাহলে ধন সম্পদ, 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর বংশমর্যাদা, বংশকৌলিন্য, 3 নম্বর হচ্ছে ধন সম্পদ, 4 নম্বর হচ্ছে ও দীনহা, সেই মেয়েটি দিনদারি লক্ষ্য করো, সে দিনদার কিনা, সে পরহেজগার কিনা, সে মুত্তাকি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন ফাসফার লিজাতিদ দিন, তুমি দিনদারিকে অন্য 3টার উপরে প্রাধান্য দিয়ে তারপরে বিবাহ শাদীর জন্য সম্বন্ধ নির্ধারণ করো। এজন্য বিবাহের বেলায় আমাদের সমাজে অন্য 3টা জিনিস পরিলক্ষিত হয়, কাউন্টেবল মেটার বলে সেখানে সেটা প্রাধান্য পায়, কিন্তু দিনদারির দিকটা আজকে একেবারেই গৌণ হয়ে গেছে, এটা কেউ দেখতে চায় না অধিকাংশেরাই, ইল্লা মাশাআল্লাহ কিছু ছেলে আছে, কিছু পরিবার আছে, তারা এটা দেখতে চায়। এই জন্য দিনদারিকে অন্য সব কোয়ালিটির উপরে, অন্য সব গুণাবলীর উপরে প্রাধান্য দিতে হবে, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমাদের যুব সমাজের প্রতি, মুসলিম উম্মার প্রতি। এই জন্য দিনদার স্ত্রী যে পেয়েছে, সে হযরতে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন বিবাহ করেছেন, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন কেমন স্ত্রী পেলে বন্ধু, তো বলছে ভালো। কেমন ভালো একটু ব্যাখ্যা দাও। তখন আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে বন্ধু, হে দোস্ত, কি ব্যাখ্যা তোমাকে দিব, স্বামী স্ত্রী মিলনের পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ফজরের আজান হয়েছে, আমার স্ত্রী আমাকে আলতোভাবে কপালে হাত দিয়ে ডেকে দিচ্ছে, আজান হয়ে গেছে, উঠুন, আর ঘুমানো যাবে না। আমি উঠলাম, কনকনে শীতে গোসল কেমনে করব, আমি ইতস্তত করছি, এমন সময় আমার স্ত্রী ওনানের দিকে ইঙ্গিত করে আমাকে দেখিয়ে দিচ্ছে, পানির থেকে ধোঁয়া উঠছে, আরও বেশ কিছু আগে সে জাগ্রত হয়ে
পানি গরম করে উনানের উপরেই রেখে দিয়েছে, ওই গরম পানি হাঁড়ি থেকে পাতিল থেকে ঢেলে নিয়ে বালতিতে ভরে আমি ঠান্ডা পানির সঙ্গে মিক্সচার করে গোসল করে ফজরের সালাত আদায় করলাম। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন, হ্যাঁ বিশ্বনবী, আল মারআতু সালেহা বলে যে উত্তম চারটি বস্তুর কথা উল্লেখ করেছেন, যে চারটি বস্তু পেলে মানুষ সৌভাগ্যবান হয়, তোমার স্ত্রী আসলে তাদের ভিতরে গণ্য একটি অন্যতম নিয়ামত তুমি পেয়েছ, যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার সৌভাগ্যবান হওয়ার জন্য, তোমার সুখী হওয়ার জন্য। তোমার স্ত্রীর এই একটি আচরণই যথেষ্ট, বাকি জীবনে আশা করি তিনি দিনের সবগুলি বিষয় তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে আমল করতে অনুপ্রাণিত করবেন। ফালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করে তিনি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধন্যবাদ জ্ঞাপন করলেন, তিনি তাকে উৎসাহী করলেন, তিনি তাকে কংগ্রাচুলেট করলেন, তিনি তার স্ত্রী সম্পর্কে ভালো মন্তব্য করলেন। উত্তম চারটি বস্তু, যা পেলে মানুষ সুখী হতে পারে, যা পেলে মানুষ সৌভাগ্যবান হতে পারে, তন্মধ্যে চার নম্বর বস্তু হচ্ছে আল মারআতুস সালেহা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মদিনার মসজিদ, জনৈক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? আল্লাহ নবী নারী সমাজের প্রতি ইঙ্গিত করলেন, তোমার মা। এরপরে উত্তম আচরণ কার সাথে করব? বিশ্বনবী দ্বিতীয় দফা আবার উল্লেখ করলেন, তোমার মা। এরপরেও সাহাবী একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, এরপরে কার সাথে উত্তম আচরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দফা উত্তর দিলেন, তোমার মা। সাহাবী আবার চতুর্থ দফায় প্রশ্ন করলেন, এরপরে কার সঙ্গে উত্তম আচরণ করব? বিশ্বনবী বললেন, তোমার বাবা, তোমার পিতা। তাহলে তিনবার মায়ের কথা উল্লেখ করে নারী জাতির মর্যাদাকে তিনি তুঙ্গে তুলেছেন। এ মর্যাদা শুধু ইসলামই দিয়েছে, যে মায়ের একদিন মাতৃত্ব ছিল না, যে মায়ের মর্যাদা একদিন ধুলায় ধূসারিত হচ্ছিল জাহেলি যুগে, 11 জন 44 জন সন্তান যেদিন 11 জন মাকে বাদী হিসাবে পিতার পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ভাগ করে নিয়ে পিতার মতোই তাদেরকে ব্যবহার করতে চেয়েছিল, আজকে সেই সমাজে ইসলাম আসার পরে মাতৃত্বের মর্যাদা কত গুণ বেড়ে গেল, চিন্তা করার বিষয়। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে একটি মারাত্মক কথা বলে গেলেন। আল্লাহ নবী বললেন, দেখো এই পৃথিবীর মাটিতে 7 শ্রেণীর মানুষ শাহাদাত বরণ করার মর্যাদা লাভ করবে, শাহাদাতের মৃত্যুর যে মর্যাদা সেই একই মর্যাদা তারা লাভ করবে, অথচ তারা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করে নাই, শাহাদাত বরণ করেনি, যুদ্ধক্ষেত্রে যায়নি। এরকম 7 শ্রেণীর মানুষ রয়েছে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মৃত্যুবরণ করবে। অথচ তারা শাহাদাতের মর্যাদা পাবে, তারা শহীদ হিসাবে গণ্য হবে। এর এক নম্বর ব্যক্তি হচ্ছে আল মাতউনু শহীদ, যারা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে তারা শহীদের মর্যাদা পাবে। দুই নম্বর হচ্ছে আল গরীকু শহীদ, যারা পানিতে ডুবে, সমুদ্রে ডুবে, নদীতে ডুবে, পুষ্করণীতে ডুবে, জলাশয়ে ডুবে ইন্তেকাল করবে, তারা শহীদের মর্যাদা পাবে। এরপরে তিন নম্বর হচ্ছে ওয়াসাহিবু জাতিল জাম্ব, যারা পড়ে থেকে বিছানায় একেবারে বিছানাশায়ী হয়ে, শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করে, এমন মারাত্মক রোগ উঠার শক্তি নাই। আপনি বন্ধু মানুষ গিয়েছেন, আপনার সাথে মুসাফা করতে ইচ্ছা করছে, আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু আপনার ওই বন্ধু রোগীটি একেবারে নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে বিছানায় শুয়ে গেছে, এপাশ থেকে এপাশে ফিরতে পারে না, এরকম রোগী আপনাদের সামনে অহরহ পরিলক্ষিত হয়, আমার গ্রামেও আছে। এখনই যে রুগীটি আমার নলেজে আছে সেটা হচ্ছে আপনাদের শফিকুল ইসলাম, এই মসজিদের যিনি খাদেম,
প্রধানতম খাদেম শফিকুল ইসলামের খালু শ্বশুর, আমার মাদ্রাসার স্টাফ ছিলেন ঢাকায় ডেল্টা মেডিকেলে। এখন অনুরূপ শয্যাশায়ী আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, অনেক কষ্ট করল উঠার জন্য, যে পাশে শুয়ে আছে সেই পাশ থেকে আর এক পাশে ফিরে উঠে আমার সাথে, আমি সেভাবে মুসাফা করলাম যদিও, উঠে আমার সাথে করার জন্য আকুলি বিকুলি করতে লাগলো, কিন্তু পারল না, ক্যান্সারে আক্রান্ত। শফিক আপনাদেরকে বলেছে কিনা আমি জানি না, আমরা দোয়া করি আল্লাহ তাকে শিফায় কামেলা দান করুন, অথবা ইমানের হালাতে তাকে অফাত দান করুন, সবাই বলি আমিন। তো এর নাম হচ্ছে সাহিবু জাতিল জাম, একেবারে শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করা, এরা শাহাদাতের মর্যাদা পাবে যদি ইমানের হালাতে আল্লাহর কাছে যেতে পারে। চার নম্বর, ওয়াল মাবতুন ও শহীদ, মাবতুন পিঠের পীড়া, অমশা, ক্রনিক অমশার রোগী। আজকে অধুনা চিকিৎসা বিজ্ঞান অনেক ভালো মেডিসিন আবিষ্কার করেছে, কিন্তু একটা সময় ছিল, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, রক্ত অমশায় গ্রামের মানুষ ধুকে ধুকে যখন মরেছে, তার ভালো চিকিৎসার ব্যবস্থা এক সময় ছিল না। আজও পেটের বিভিন্ন ধরনের পোড়া আছে, রক্ত অমশা না হয় আজকে চিকিৎসা বেরিয়েছে, কিন্তু পেটে দেখেন এইটুকুতেই সব অপারেশন চলে, ম্যাক্সিমাম অপারেশন এই পেট যেটুকু বলতে আমরা বুঝি এখানেই চলে। এর প্যানক্রিয়াসে অপারেশন, এর স্টমকে অপারেশন, এর লিভারে অপারেশন, এর কিডনিতে অপারেশন, সব কিন্তু ওই পেট নামক যে গণ্ডিটা ওর ভিতরেই কিন্তু এই যন্ত্রাংশগুলো, এর নাম পেটের পীড়া। এই পেটের পীড়া কখনো আরোগ্য লাভ করে মানুষ, কখনো করে না। তো এরকম পেটের পীড়ায় যারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবে, অসহ্য যন্ত্রণা ভোগ করতে করতে, আল্লাহ সুবহানাহু তাআলার নবী বিশ্ব নবী বলছেন তাদের মৌতটাকে আল্লাহ পাক শাহাদাতের মৌত হিসাবে গণ্য করবেন, তারা শহীদ হিসাবে বিধৃত হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম, যারা পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করল মানুষের ভিড়ে, এই ঘটনাটা বেশিরভাগ ঘটে আপনার হজ্জের ময়দানে, মুজদালেফা থেকে হাজিগণ যখন যান কোথায়, জামারায়, বড় জামরায়, জামরায় কুবরাতে, একদিন একদিন একটা জামরাতেই পাথর মারতে হয়, যত লক্ষ লক্ষ হাজি আছে একটা জামরাতেই মারবে, এগারো বারো তেরো জিলহাজ তো ভাগ হয়ে যায়, তিনটা জামরায় ভিড় কমে যায় অনেক, কিন্তু প্রথম দিন যদি মানুষের ঢল চলছে চলছে, একজন মানুষ হুম করে পড়ে গেল, তার আর ওঠার কোনো সাধ্য নেই, পিছনের ব্যক্তি যাত্রা বিরতি করার কোনো ক্ষমতা রাখে না, কারণ তার পিছনে জনতার ঢল চলছে তো চলছেই, ওই লোকটার বুকের উপর দিয়ে, গায়ের উপর দিয়ে যে কতগুলো পড়া পড়বে, সে যে কীভাবে পদপিষ্ট হবে, পদদলিত হবে, যতই শক্তিশালী মানুষ হোক ওঠার কোনো কায়দা থাকে না। আপনারা শুনেছেন মাঝে মাঝে রিপোর্ট আসে যে আমরায় পাথর মারতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছেন, এরকম খবর বহু আমাদের কাছে আছে। এরকমভাবে পদপিষ্ট হয়ে জনতার ভিড়ে যদি কেউ মারা যায় পদদলিত হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে তার শাহাদাতের মৌত হিসাবে গণ্য করা হবে, তার মৌতটাকে সে শহীদ হিসাবে গণ্য হবে। সাত নম্বর, আজকের বক্তব্যের সাথে সংশ্লিষ্ট বিষয়টা সাত নম্বর, বিশ্ব নবী বলছেন আল মারাতু তামুতু লিজামইন শহীদ। আল্লাহ নবী বললেন দেখো এই ছয় প্রকারের শহীদের বর্ণনা দিলাম, যারা জিহাদের ময়দানে উপস্থিত হওয়া ব্যতিরেকেই, তলোয়ার নিয়ে যুদ্ধ করা ব্যতিরেকেই শাহাদাতের মর্যাদা পেল, আর সাত নম্বর ব্যক্তি হচ্ছে সেই রমণী, সেই হতভাগিনী বধু, যে সন্তান সম্ভবা প্রসব বেদনায় ছটফট করতে করতে সন্তান প্রসব হলো না, মেডিকেল সায়েন্স ফেল করলো, এক্লামশিয়া হয়েছে, মেডিকেল সায়েন্স ফেল করলো, টিটেনাস দেখা দিয়েছে, তাকে দুই ভাগ করা গেল না, কিংবা দুই ভাগ হলো কিন্তু সেই হতভাগিনীকে আর বাঁচানো গেল না, এরকম বহু মা সমাজ থেকে চলে যাচ্ছে। আজকে আধুনিক মেডিকেল চিকিৎসা ব্যবস্থা
তৈরি হওয়ার পরেও, চিকিৎসা ব্যবস্থা আমাদের সামনে প্রস্তুত থাকার পরেও, হসপিটাল পর্যন্ত নেওয়ার আগে পথেই অনেক বিদুষী রমণী, অনেক হতভাগিনীর জীবনটা চলে যাচ্ছে। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, ওই মা ওই ভগিনী শাহাদাতের মর্যাদা পাবে যারা সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করলো। সুতরাং ও অত্যন্ত ভাগ্যবতী, ওর মৌত হচ্ছে শাহাদাতের মৌত। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নারী সমাজের জন্য এভাবে বহু হাদিস, বহু কোরআনুল করিমের আয়াত তাদের সৌভাগ্যবতী হওয়ার জন্য, তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য, তাদেরকে মর্যাদার হিমাগ্রি শিখরে আসীন করার জন্য অনেক বিবৃতি এসেছে, অনেক হাদিস এসেছে, অনেক আয়াত এসেছে। আপনারা ধারাবাহিকভাবে বাই দিস টাইম আরও অন্যান্য খতিবদের কাছ থেকে শুনতে পাবেন। তবে সেই রমণীদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, তারা শাহাদাতের মৌত পাবে, তারা এই সমাজে গৌরবের হিমাগ্রি শিখরে আরোহণ করবে, তাহলে তাদের কিছু দায়িত্ব কর্তব্য ইসলাম দিয়েছে। মাত্র চারটি কাজের ভিতরে তাদের সিলেবাসকে ইসলাম গণ্ডীভূত করে দিয়েছে, ইসলাম গণ্ডীভূত করে দিয়েছে। আসসালাতুল খামিসা, পাঁচ ওয়াক্ত সালাত যদি কোনো নারী আদায় করতে পারে, এরপরে ফরজ সিয়ামটা যদি সে আদায় করতে পারে, এরপরে যদি সে ধনাঢ্য হয়, যদি সে ধনী রমণী হয়, তাহলে যদি সে যাকাত প্রদান করতে পারে, এরপরে সালাত সিয়াম যাকাত, এবং এরপরে রয়েছে তার যে বিষয়টি স্পেশাল নারী সমাজের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা, সেটা হচ্ছে পর্দা, সেটা হচ্ছে পর্দার ভিতরে যদি থাকে তাহলে সেই নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তাহলে যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই সে জান্নাতে চলে যেতে পারবে। ইজা আসফাল্লাত খামসাহা, শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে, সালাতে কোনো ছাড় দেওয়া চলবে না। ওয়া সামাত শাহরাহা, আর রমজানের সিয়ামগুলো পালন করতেই হবে, এখানে কোনো কনসিডার চলবে না। শুধুমাত্র টাইম অফ মিনিস্ট্রেশন, ঋতুকালীন সময়ে সিয়াম নেই, সেই সিয়ামের কাজা রয়েছে বছরের বাকি এগারো মাসের ভিতরে যে কোনো মাসে। শুধুমাত্র নেফাসকালীন সময়ে সিয়াম নেই, সালাতও নেই, সালাতের কোনো কাজা নেই, ঋতুকালীন সময়ে, নেফাসকালীন সময়, নেফাস বলা হয় সন্তান প্রসব করার পরে যে কয়েকদিন রক্ত দেখা যায় সেই পিরিয়ডটার নাম হচ্ছে নেফাজের পিরিয়ড। সেই পিরিয়ডে তার উপরে সালাত নেই, সিয়াম নেই, তবে পরবর্তী সময়ে সিয়ামের কাজা রয়েছে, সালাতের কোনো কাজা নেই। এরপরে ওয়াহাসানাত ফারজাহা, তিন নম্বর হচ্ছে সে তার লজ্জাস্থানকে পবিত্র রাখবে। সাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন মাইয়াজমাল লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যেই রমণী আল্লাহর ভয়ে আমি নবী আমার মহাব্বতে তার লজ্জাস্থানকে পুত পবিত্র রাখলো, স্বামী ছাড়া অন্য কাউকে প্রদর্শন করলো না, স্বামী ছাড়া অন্য কারোর সাথে এটার ব্যবহার করলো না, সে রমণীর জন্য, সে পুরুষের জন্য কিয়ামতের মাঠে আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এরপরে বিশ্বনবী বলছেন চার নম্বর হচ্ছে ওয়াতাআত বাআলাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর সাথে অহেতুক ঝগড়া করবে না, ফাসাদ করবে না। এই চারটি গুণ, বাসক্ত সালাত কন্টিনিউ করা, রমজানের সিয়ামকে কন্টিনিউ করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, আর স্বামীর আনুগত্য করা, চারটি বৈশিষ্ট্য যদি কোনো নারী সংরক্ষণ করতে পারে, বিশ্বনবীর ভাষায় বলছেন যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই সে জান্নাতে চলে যাবে, তার জান্নাতের জন্য আর বাড়তি কোনো আমলের প্রয়োজন হবে না। সুতরাং আজকের নারী সমাজের দায়িত্ব কর্তব্য ইসলামের তবে হওয়া, ইসলামের আনুগত্য করা, কোরআন এবং সুন্নাহ মাফিক নিজের জীবনকে গঠন করা, আর পুরুষের দায়িত্ব হচ্ছে নারীদেরকে কোরআন এবং সুন্নাহ মাফিক পরিচালনা করা। মেয়ে থাকতেও পুরুষ তার অভিভাবক, যখন স্ত্রী হলো তখনও পুরুষ তার অভিভাবক, যখন সে মা হয়ে গেল তখন যদি তার স্বামী না থাকে তবুও যারা দেবর আছে, ভাসুর আছে কিংবা লায়েক ছেলে আছে তাদের আন্ডারে সে পরিচালিত হয়। সুতরাং নারী জীবনের সার্বিক
ক্ষেত্রেই পুরুষ হচ্ছে তার গাইডলাইন, পুরুষ হচ্ছে তার অভিভাবক। সুতরাং পুরুষদের দায়িত্ব হচ্ছে নারীকে কোরআন এবং সুন্নাহ মাফিক পরিচালনা করা। যদি করতে পারি আমরা পুরুষরাও সফল হব, আমরাও হব জান্নাতি, নারী সমাজ হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মহিলাদের বেলায় কোরআন এবং সুন্নাহ মাফিক পরিচালনা করার তৌফিক দান করুন। এবং আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, যেহেতু পুরুষদেরকে আল্লাহ নারী জাতি তদারককারী হিসাবে সৃজন করেছেন বা নির্ধারণ করেছেন, আমরাও যেন পুরুষ হিসাবে আমাদের মেয়েদের বেলায় তাদের প্রতি যেন দায়িত্ব কর্তব্য পালন করে তাদেরকে সুচারুরূপে শরিয়া পরিচালিত পথে, শরিয়া প্রদর্শিত পথে পরিচালনা করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।